হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচার্স গ্যালারি ব্লগ। তো আজকে আমি তোমাদের জন্য এনেছি খুব সুন্দর একটা ভিডিও, তো তোমরা দেখলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা বুঝতে পারবে। এই যে দেখছো একটা শ্বেত পাথরের মূর্তি, দেখো এটা দুটো হাতই প্রায় ভেঙে গেছে, মাথার পেছন দিকটা হাতের দেখো পেছন দিকটা ভেঙে গেছে, সামনে দুটো হাত রয়েছে কিন্তু দুটো পেছন দিকের হাত ভাঙা, পেছন দিকের সাইডটাও ভেঙে গেছে, পায়ের হাঁটুটার দিকে ভেঙে গেছে। তো এইটাকে আমাকে একটা স্টুডেন্ট মা তার দিয়ে গেছিলো, তো বললো যে এইটাকে কি টিশা তুমি ঠিক করে দিতে পারবে। তো আমি রীতিমতো যথারীতি বললাম যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখব। তো সেই কারণে পয়লা বৈশাখের দিন আমি এটা নিয়ে বসেছিলাম। তো অনেক ভেবেচিন্তে দেখলাম এটা তো পাথরের মূর্তি ছিল, তো পাথরের মূর্তি এটাকে তো এরপর এমনি কিছু করা যাচ্ছে না, তো ভাবলাম দেখি ক্লে দিয়ে ট্রাই করে, তো যদি ক্লে দিয়ে এর হাতটা করা যায় তাহলে জিনিসটা একটু শক্ত মতন হয়ে যাবে। তো ওটারই করার জন্য বোনকে বলেছিলাম, বোন তুই একটু আমাকে মিশিয়ে দে রিয়েজেন আর হার্ডারটা, আমি বাকিটা করছি। বলে ওকেও একটা কাজ দিয়েছি, ইভেন ও আমার সাথে না কাজ করতে সত্যিই খুব ভালোবাসে। তারপরে এইখানে যে টুলসগুলো আছে এগুলো ক্লে আর্ট টুলস বলে তোমরা অনলাইনে খুঁজবে পেয়ে যাবে। তো এই জিনিসটা দিয়ে ওর হাতের শেপটা বানাচ্ছিলাম, দেখো মোটামুটি যা যা ইনকমপ্লিট ছিল এই যে হাতটা মোটামুটি করার চেষ্টা করেছি। এই দিকে দেখো মাথার সামনের দিকটা এইখানটা ভেঙে গেছে, তো সেই দেখিয়েছিলাম, এইখানটাও করার চেষ্টা করেছি। যে তারপরে হচ্ছে হাত, এই হাতটাও কীরকম ভেঙে গেছিলো, তারপরে লাড্ডু সুর, তারপরে হাঁটুর কাজটা, তারপর নিচের পোর্শনটা, ব্যাক সাইডে আরও কিছু জায়গায় ক্ষত ছিল, সেই জায়গাগুলোকে সব রিপেয়ার করেছি ক্লে দিয়ে। শুকিয়ে যাওয়ার পর এটাকে তো ভাবলাম যে না একটু কালারটা করে দিই, সুন্দর দেখতে লাগবে। ওর মা অবশ্য কালারটা সেরকম করতে বলেনি, কিন্তু আমি ভাবলাম যে করে দিলে বেশ সুন্দর দেখতে লাগবে, সেই জন্য ক্যামেলের যে ফেব্রিক কালারটা হয় সেই ফেব্রিক কালারটা দিয়ে করেছিলাম। এবার তোমাদের আসল গল্পটা বলি। ওর মা আমার স্টুডেন্ট শুভম তার নাম, তো তার মারা গেছিলো হচ্ছে হরিদ্বার। হরিদ্বারে গঙ্গায় স্নান করতে গিয়ে অনেকে যাদের বাড়া মূর্তিগুলো থাকে না, মানে যেসব মূর্তিগুলো ভেঙে যায় তারাই গঙ্গার জলে ভাসিয়ে দেয়, তো সেই ভাসিয়ে দিয়েছিল কোনো একজন কেউ, তো ওরা চান করতে গিয়ে গঙ্গা থেকে এই মূর্তিটা খুঁজে পেয়েছে। ওর মায়ের কি মনে হয়েছে যে কোনো সন্তানের যদি হাত পা ভেঙে যায় তাদেরকে তো আর ফেলে দেওয়া হয় না, তো এর যখন হাত পা ভেঙে গেছে সে যখন এসেছে আমি তাকে ঘরে নিয়ে যাই গিয়ে সুন্দর করে রিপেয়ার করব। তো ঘরে নিয়ে এসে রীতিমতো অনেক জায়গায় নিয়ে গেছে, পাথরের দোকান সব জায়গায়, কিন্তু কেউ বলেছে যে পারবে না করতে। তো ওর মা একদিন আমার সাথে রাস্তায় দেখা হয়ে বলছে, টিশা এরকম একটা জিনিস আছে তুমি কি একটু ঠিক করে দিতে পারবে? আমি বললাম যে ঠিক আছে আমি চেষ্টা করে অবশ্যই দেখব, বলে সেই জন্য আমি এই কাজটা নিয়েছিলাম। তো তারপরে দেখে ভাবলাম যে বাবা এইরকম বাড়া মূর্তি মানে যেটা মূর্তিটা ভেঙে যায়, তো আমাদের বাড়িতেও সবাই বলছিল পয়লা বৈশাখের দিন কেন এরকম জিনিসটা বার করলি। তখনও আমারও মনে হয়েছিল যে সত্যি কোনো সন্তানের তো হাত ভেঙে গেলে, কোনো মানুষের হাত ভেঙে গেলে আমরা তো তাকে ফেলে দিই না, নতুন করে তাকে করি, চলো আমিও তাহলে সেটাই করি। এই যে স্ট্রং গ্লু দিয়ে না আমি নিচটাতে একটা আমার জামার লেস লাগিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে না একদম নতুনের মতন লাগে। তারপর রিয়েজেন আর হার্ডার যেটা লিকুইড ফর্মে থাকে ওটা দিয়ে না একটু গায়ে মাখিয়ে দিয়েছিলাম, যাতে সুন্দরভাবে চকচক করে আর রঙটা একদম টেকসই থাকে। তারপর মাথার ওপর না একটা বড় স্টোন বসিয়ে দিয়েছিলাম, যাতে একদম নতুন মতন লাগে গণেশ ঠাকুরটাকে। এই গণেশ ঠাকুরটা যখন ফিনিশ হয়েছে তখন না আমার নিজেই ভাবছিলাম যে বাবা আমি যদি রেখে দিতাম কত সুন্দর হতো, কিন্তু এটা তো আর হয় না, ওর মা শখ করে তুলে এনেছে হরিদ্বারের গঙ্গা থেকে। যা দেখো আমার কাজ করতে করতে এইরকমই হয়, প্রায় জিনিস আমি ফেলে দিই নাহলে এইসব করি। তারপরে ওইরকম মাখিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, পুরো এটা শুকিয়ে যাবে তাহলে গায়ে যে চটচটে ভাবটা সেটা চলে যাবে। পরের দিন সকালে দেখো জিনিসটা না আমি নিজেই দেখে পুরোটা অবাক হয়ে গেছিলাম যে এতটা সুন্দর লাগছে, মানে
কী ছিল আর কি হয়েছে, মানে আমি নিজেও ভাবতে পারিনি, আর আমি নিজেও কোনোদিন এরকম আগে মূর্তির কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ। নিজেই দেখে আমি কিছুটা অবাক হয়েছিলাম, তো আমার তো খুবই ভালো লেগেছে। জানি না তোমাদের মতামতটা আমার জানার খুব প্রয়োজন বলেই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই মানে জানিও যে কেমন হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, অবশ্যই সবার সাথে শেয়ার করো। কোনো মূর্তি এরকম ফেলে দেবে না, নিজের ঘরের ছেলের মতন তাকে গুছিয়ে যত্ন করে রেখো, এটাই বলার। তো চলো টাটা, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।